এর মধ্যেই হয়তো ইউনিয়ন পরিষদ আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে তফসিল হতে যাচ্ছে। আমাদের প্রাণের নেতা, আমাদের জনদরদী নেতা কাউজান মিলন আওয়ামী লীগের দীর্ঘ 22 বছরের সভাপতি এবং পরপর দুইবারের চেয়ারম্যান জনাব হাবিবুর রহমান চৌধুরী হবেন নির্বাচনী জনসংযোগের অংশ হিসাবে আগামীতেও, যাতে জননেত্রী শেখ হাসিনা আমাদের প্রার্থীকে মনোনয়ন দিয়ে আমাদের তৃণমূল আওয়ামী লীগকে সম্মানিত করে আমাদের সকলকে এক একজন হবি হয়ে বাংলাদেশ আওয়ামী লীগের হাইকমান্ডের কাছে একটি বার্তা পৌঁছে দিতে হবে, জনাব হাবিবুর রহমান চৌধুরী হবিকে আগামীতে মনোনয়ন দিতে হবে। কারণ হবি চৌধুরী একমাত্র ব্যক্তি সকল নির্বাচন সকল আন্দোলন সংযোগে শেখ হাসিনার যে কোনো সিদ্ধান্ত যে কোনো নির্বাচনে আমাদের সকলকে সাথে নিয়ে নির্বাচন করে এবং গণসংযোগ করে এবং সকল আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করে। তাই সকলকে হাবিবুর রহমান চৌধুরীর পাশে থাকার জন্য এবং হাবিবুর রহমান চৌধুরী হবির জন্য দোয়া করার জন্য দোয়া করে এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন কাউজানি নন আওয়ামী লীগের সংগ্রামী সহসভাপতি জনাব আনিস ভাঞ্জা। জনাব আনিস ভাঞ্জা। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, নির্বাচন অতি সন্নিকটে। আমরা কাউজানির তথা পশ্চিম অঞ্চলের যে সমস্ত লোক আছি, আমরা প্রতি বছরই নির্বাচন করি। এখানে সামনে উপবিষ্ট এই সন্ধ্যাকালীন সামান্য লোকজন, আমি প্রত্যেকটা কাউজানির মানুষকে উদ্দেশ্য করে আমি একটি কথা বলতে চাই। ভবি চেয়ারম্যান, আমাদের দুই বেলের চেয়ারম্যান, সে আমাদের সাথে জনগণের সাথে কাজ করে আসতেছে। আমি তার পক্ষ থেকে আপনাদেরকে সালাম জানাই। অতি সন্নিকটে নির্বাচন তফসিল ঘোষণা হবে। আপনারা যোগ্য এবং সত্য নিষ্ঠ ন্যায়ের নীতিবান একজন চেয়ারম্যান পেয়েছেন, আমরা পেয়েছি। আমরা এলাকার প্রত্যেকটা মানুষ তাকে বারবার সহযোগিতা করে তাকে ভোট দিয়ে আমরা নির্বাচিত করি সে চেয়ারম্যান হয়ে। আপনারা দেখেন চিন্তা ভাবনা করে এখানে যারা ভোট বাজারে আমরা থাকি, সব সময় যারা থাকে আমাদের সাথে, সে কোনোদিন কোনো খারাপ আচরণ করেছে কিনা, কোনো কটুক্তি ভাষা প্রয়োগ করেছে কিনা, এবং সে আপনাদের কাছ থেকে 10টি টাকা কোনোদিন নিয়ে সে মায়েরা গেছে কিনা, যদি মায়েরা গেছে থাকে আমরা তার সে যদি কোনো ঘুষ দুর্নীতি না করে থাকে, সে যদি ওই থানায় গিয়ে ওই পুলিশ দিয়ে মানুষকে ফাইনালি না করে থাকে, তাকে আরেকটিবার সুযোগ দিবেন আগামী ইউক্রেন নির্বাচনে, তাকে আরেকটিবার চেয়ারম্যান বানিয়ে হ্যাঁ সেই নির্বাচনে ভোট দিয়ে তাকে জয়যুক্ত করবেন। এই আশা ভরসা রেখে আমি হবির পক্ষ থেকে আবারও ভোট চাইয়ে আমার বক্তৃতা শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আচ্ছা, হ্যাঁ, ধন্যবাদ।
সম্পাদক আব্দুল মান্নান সহ কাওয়ালজানি ইউনিয়নের 47 যুবলীগ আওয়ামী লীগ আপা মর্জনতার মধ্যে যে ফলশ্রুত সফল কর্মকাণ্ড, সেই কর্মকাণ্ড আগামী নির্বাচনের শেষ দিন পর্যন্ত আপনাদের হোক, সেই কর্মকাণ্ডের মধ্য দিয়ে জনগণের সেবার কর্মকাণ্ডটা এমনই হোক যে নৌকা প্রতীক আপনাদের নৌকা প্রতীক জনগণ এনে দেবেন, আপনাদের প্রতীকের মধ্য দিয়ে আমি আগামীতে আপনাদের পাশে থাকতে চাই। সেই জননেত্রী শেখ হাসিনা একজন ক্ষুদ্র কর্মী হিসাবে আপনাদের পাশে আসি, আপনাদের সংগঠনকে লালন ধারণ করি, সেই সংগঠনের সর্বস্তরের মানুষের সেবা দিয়ে আপনাদের পাশে থাকতে চাই। সেই পাশে থাকার মধ্য দিয়ে আপনাদের ঘামের মূল্য হয়তো আমি দিতে পারি না, পারবো না, তবে আগামী দিনে আপনাদের পাশে থেকে সাধারণ মানুষের মঙ্গলের মঙ্গলময় কাজ করার জন্য চেষ্টা করব, সেই আশাবাদ ব্যক্ত রেখে আপনাদের পরিশ্রমের আপনাদের ঘামের মূল্য যেন আমি জনগণের পাশে থেকে দিতে পারি। মনোনয়ন হবে আপনাদের, আপনাদের মনোনয়ন হবে নৌকা, আপনাদের প্রতীক হবে নৌকা, সেই নৌকার বিজয় হবে আপনাদের জনগণের, সেই বিজয় হোক আগামী দিনে সুন্দর
সফল সুন্দর একটি ইউনিয়ন, সেই ইউনিয়নের মানুষ হিসাবে আমরা বসবাস করতে চাই আপনাদের অক্লান্ত পরিশ্রমের ঘামের অংশে। আমি সত্যিকারে বারবার আপনাদের কাছে ঋণী হই। আপনাদের ন্যূনতম সেবা করার সুযোগ পাই না নির্বাচনের সময়। আপনাদের অর্থ, আপনাদের শ্রম, আপনাদের আন্তরিকতার ফসল আমি বারবার পেয়েছি। আরেকটি বার যদি মনে করেন এই অদমকে আপনারা রাখার জন্য, জনগণের সেবা করার জন্য, আপনাদের পাশে থাকার জন্য, আমি মনে করি আপনারা দায়িত্ব নেবেন। সেই দায়িত্বের অংশে আপনাদের নৌকা প্রতীক আসবে, বিজয় আপনাদের হবে, সেই ফুলের মালা হবে আপনাদের, জনগণের। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।